নবীজি সংবাদ পাইলো মা ফাতেমা নাকি এক সপ্তাহ ঘরের থেকে বের হতে পারে না, সুবহানাল্লাহ, এক সপ্তাহ ঘর থেকে বের হতে পারে না। আমার নবীজি সংবাদ পাইলেন, আচ্ছা বাবা যদি সংবাদ পায় আমার মেয়ে নাকি এক সপ্তাহ ঘর থেকে বের হতে পারে না, অসুস্থ, বিছানা থেকে বের হতে পারে না। নবীজি এই সংবাদ পাইয়া তার কলেজার টুকরামে মা ফাতেমার বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে দরজার কাছে পৌঁছিয়ে গেলেন, পৌঁছানোর পরে এমন সময় তখন দেখতে পাইছে মা ফাতেমার ঘরের মধ্যে দরজা লাগানো। বলেন সুবহানাল্লাহ, নবীজি মা ফাতেমার দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিতেছে, ও মা ফাতেমা, মা গো মা, ঘরে কি আছো মা, দরজা খানে একটু খোলো। মা ফাতেমা ঘরের ভিতর থেকে আওয়াজ করলেন, বাবা গো, আমি কেমন করে ঘরের দরজা খানা খুলব, এমন একটা পোশাক আমার ফাতেমার গায়ে আছে যে শরীরটা দিয়ে শরীরটা ঢাকলে মাথা ঢাকতে পারি না, আর মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন পোশাক আমার শরীরে, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না, মাথা ঢাকলে শরীরটা ঢাকতে পারি না, বাবা গো, আমি কেমন করে দরজা খানা খুলব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল দুজাহানের বাদশা নবীজি মাথার পাগড়ি খানা খুললেন। কি খুললেন? তুমি জগতের জননী মা গো ফাতেমা আমার, এ বিশ্ব জগতে মা গো করিবেন উদ্ধার, এ বিশ্ব জগতে মা গো করিবেন, এ বিশ্ব জগতে মা গো করিবেন উদ্ধার। তুমি যে মা নবীর নন্দিনী, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি, জান্নাতেরই সরদার তুমি, জান্নাতেরই সরদার তুমি, তুমি ফাতেমা এ বিশ্ব জগত, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি, এ জগতে তোরাবেন মা গো হাদিসে শুনি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়ি খানা খুললেন। মা ফাতেমাকে ডাক দেয়া বলতেছেন, ও মা ফাতেমা, দরজার উপর থেকে তোমার বাবার মাথার পাগড়ি খানা ধরো। দুজাহানের বাদশা নবী মাথার পাগড়ি খানা খুলে মা ফাতেমার দরজার উপর থেকে দয়ার বলে, মা এই পাগড়ি খানা ধরো। মা ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কান্দার বলে, বাবা গো, আমি ফাতেমার কত বড় সৌভাগ্য, বিশ্ব নবীর মাথার পাগড়ি দিয়া উড়না বানাইব। আমার মা বোনরা শুন, মেয়েদের উড়নার কত বড় দাম, মেয়েদের উড়নার কত বড় মূল্য। আল্লাহর নবী দুজাহানের বাচ্চা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়িখানা দিয়ে বললেন, ও মা ফাতেমা, এই আমার মাথার পাগড়িখানা দিয়ে তোমার মাথার উড়না বানাইয়া নাও। আল্লাহর নবীর মাথার পাগড়িখানা মা ফাতেমা নিয়া মাথার উড়না বানাইয়া দরজা খানা খুলবেন। বলেন সুবহানাল্লাহ, দরজা খানা খুললেন। আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করে দেখতেছেন, আমার সোনার টুকরা মা ফাতেমার চেহারাটা বড় মলিন হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ, হায়রে দুনিয়ার কোন বাবা যদি মেয়ের চেহারার দিকে তাকাইয়া দেখে আমার কন্যার চেহারাটা বড় কালো হয়ে গেছে, কথা বলেন ঠিক না বেটি? মা বাবার চাইতে আদরের পৃথিবীতে আপন আর কেউ থাকে? বলেন থাকে কি? মায়ের চাইতে বাবার চাইতে আপন কন্যার একমাত্র মেয়েকে বেশি ভালোবাসে তার বাবা, কথা বলেন ঠিক কিনা?
মা ছেলেকে বেশি ভালোবাসে আর বাবা মেয়েকে বেশি ভালোবাসে, কথা বলেন সুবহানাল্লাহ। তার কারণ ইতিহাসে হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী মেয়েকে বেশি ভালোবাসছেন, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হুকুম, বলেন না কারো হুকুম? এটা আল্লাহর হুকুম। যদি কোনো বাবা তার মেয়েকে বেশি ভালো না বাসে, বিশ্বনবীর কাছে ধরা খেয়ে যাবে, কথা বলেন ঠিক না মিটিং? এই জন্য সব বাবারা মেয়েদেরকে বেশি ভালোবাসে, বিশ্বনবীর হাদিস, কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসুল বলেছেন, তোমরা যদি বাজার থেকে মার্কেট করো, তবে তোমার কন্যা সন্তানের জন্য আগে মার্কেট করবা। কার জন্য? বলেন কার জন্য? নবীজি দরজাখানা খুললেই দেখতে পাইলেন, আমার কলেজার টুকরা নয়নের পুতুলি মা ফাতেমার চেহারার দিকে তাকাইতে পারি না, চোখ দুইটা বসে গেছে, মুখটা শুকাইয়া গিয়েছে। মা গো, ও মা ফাতেমা, তোমার মুখখানা শুকাইয়া গেছে মা, তুমি কি অসুস্থ মা? তোমার চেহারাটা বড় মলিন হয়ে গেছে মা। বাবা মেয়ের মুখের দিকে তাকাইয়া কত রকমের প্রশ্ন করতেছে। আর মেয়ে যদি স্বামীর বাড়ি কষ্ট করে, বাবার কাছে কখনো মায়ের কাছে বলতে চাই না? বলতে চাই আমার মামুন্না খেয়াল করেন, স্বামীর সম্মান যাবে। এই জন্য মেয়েরা, কিছু মেয়েরা স্বামীর বাড়ির কষ্টগুলো, সমস্ত কষ্টগুলো নিবারণ করে বাবার কাছে বলতে চায় না। বাবা আমার কষ্টের কথা যদি বলি, আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে যাবে, আর আমার বাবা যদি কষ্ট পেয়ে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। বলতেছেন বাবা গো আমি অসুস্থ হই নাই, বাবা আমি অসুস্থ হই নাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নবী আমার ডাক দেয়া বলতেছেন, মা ফাতেমা আমি আমার কন্যার মুখের দিকে তাকাইয়া বুঝতে পারছি মা তুমি অসুস্থ আছো। মা গো কি হয়েছে মা? মা তুমি আমার কাছে বলো মা তোমার কি হয়েছে? আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলতে চাচ্ছি না, তারপরও আপনি আমাকে জোর করে আমার কাছ থেকে শুনতে চাচ্ছেন। বাবা গো আমি আপনার কানে কানে বলবো, সেই কথা যেন কেউ শোনে না। ফাতেমা বাবার মুখের, বাবার কানের কাছে মুখটা গাইয়া, বাবার কানের কাছে মুখটা গাইয়া নিয়ে বলতেছেন, বাবা গো আমি অসুস্থ হই নাই, আমার সুলাইয়া সাত দিন আগুন জ্বলে না। আর সাত দিন আমাদের চুলায় আগুন চলে। মা বোনেরা, আমি এখানে যত দারিদ্র দেখেছি সব দারিদ্র, আমি সবাইকে দেখছি দারিদ্র। আমার মা বোনেরা, মা ফাতেমা জীবনটা রেখ রাখেন, আলোচনাটা এই জন্য করলাম আপনাদের শিক্ষার জন্য। এই দুনিয়া দুদিনকার দুনিয়া, ক্ষণস্থায়ী, আর দুনিয়া আমাদের রাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো চিরস্থায়ী, কথা বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি আপনাদের গ্রামটা অনেক দারিদ্র গ্রাম, তবে আমার মা বোন আলোচনা করলাম, মা ফাতেমার জীবনীটা আলোচনা করলাম, আসিয়ারা আসিয়ার জীবনীটাও করেছি, মা বোনরা শিক্ষার জন্য করেছি। আল্লাহ রাসূলের কানের কাছে মা ফাতেমা মুখটা নিয়ে বলতেছেন, বাবা আর সাত দিন আমার চুলায় আগুন জ্বলে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে, আল্লাহর নবী হাত দুইখানা তুললেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে হাত দুখানা তুললেন, তুলেই বলতেছেন রব্বুল আলামিন, ওহুদের যুদ্ধ আমার গালের দুইটা দাঁত শহীদ হয়ে গিয়েছিল, আমার জন্য জান্নাতের খাবার পাঠাইছিলেন আল্লাহ। বাবা ও আমার বন্ধু, আমি আমার ফাতেমার ঘরে এসে দেখতেছি মা ফাতেমার ঘরে খানা নাই আর সাত দিন। আমার হাসাইন আর হুসাইন অন্য ঘরে ক্লান্ত হয়ে শুয়ে আছে, ওরা হাঁটতে পারে না, চলতে পারে না, না খাইতে না খাইতে বড় দুর্বল, আমি নানা সইতে পারি না। রব্বুল আলামিন আমি হাত তুলেছি আমার মা ফাতেমার ঘরে খাবারের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে দিয়া খাবার পাঠাইয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিব্রাইল আমিনের হাত থেকে খাবার টানিলেন, হাসাইনকে ডান পাশে বসাইলেন, হুসাইনকে বাম পাশে বসাইলেন। এমন সময় হাসাইন আর হুসাইন এই খাবারটা দেখে বলতেছেন, নানা গো এই খাবার আগে আপনি খাবেন, তারপরে আমরা দুই ভাই খাব, আগে আপনি খান তারপরে আমরা দুই ভাই খাবার খাবো। আল্লাহর নবী বলতেছেন, নানা ভাই না না, এই খাবার আমি তোমার
আমরা দুইজনের জন্য আনছি, এই খাবার তোমরা দুই ভাই খাও। আল্লাহর নবীর কলিজার টুকরা নাতিন হাসাইন আর হোসাইন বলতেছেন, না না গো, আপনাকে না খাওয়াই আমরা কোনোদিন কোনো কিছু খাই নাই। আমরা যত বা সাত দিন না খেয়ে থাকি তবু আমরা এত বিয়াদব না, আমরা তো বিয়াদব না। আগে আপনি মুরব্বি আমার নানাকে খাওয়াবো তারপরে আমরা খাবো, আপনি আমাদের বাসায় আসছেন, আগে আপনাকে খাওয়াবো তারপরে আমরা দুই ভাই খাবো। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দার বলে, হাসাইন আর হোসাইন রে, এই খাবার হলো জান্নাতি খাবার, আমার উম্মতকে না খাওয়াইয়া এই জান্নাতের খাবার খাইতে পারবো না। হাসাইন আর হোসাইন চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাত দিন খাইনে না খাইয়া আছি, আরো সাত দিন না খাইয়া থাকব, তবে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক পুরুষদেরকে জান্নাতের সরদার বানাইছে। আমরা তো সাপোর্ট করব পুরুষ যুবকদের জান্নাতের সর্দার, আমরা হাসাইন আর হুসাইন দুই ভাই, আর আমার মা সারা জাহানের নারীদের নেতৃত্ব করবেন, আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আর আমার নানা দু জাহানের বাদশা সাপায়াতের কান্ডারি হাউজে কাউসার পিলানওয়ালা বলেন সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? এখনো মোনাজাত হবে আমার মা বোনেরা, এখন আমাদের ঘরে এমন বরকতের দরকার আছে কি আছে না, এমন বরকত দরকার আছে কি আছে না? নানা ভাই খাবার খাবো না, আরও সাত দিন না খেয়ে থাকবো, চোদ্দ দিন এক মাস না খেয়ে থাকবো, তবু আপনি না খাইলে আমরা খাবো না, আপনার বন্ধুর খাবার পাঠাইয়া দেন, ফেরত দিয়া দেন, এটা হলো ইমান বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার, কার কথা? হে মানুষ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, তোমাদের দুনিয়ায় পাঠাইছে আমার জমিনে, হালালটা কামাই করবার, হালালটা খাইবা, কথা বলেন সুবহানাল্লাহ। হালাল কামাই করো, হালাল খাও, খবরদার হারাম খেও না, সুদ খেও না, ঘুষ খেও না, চুরি করা খাবার খেও না, কথা বলেন ঠিক নবে ঠিক? এতিমের মা আত্মসাত করো না, গরিবের হক নষ্ট করিও না, এ কথা কার? এ কথা কার? আর আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, বন্ধুরে আপনি কি দেখেছেন আমার দিনকে যারা অস্বীকার করে, ফাজালি কাল্লা জিয়া দহলে ইয়াতিম, এতিমের ঘরে ধাক্কা দেয়, আপনি কি দেখেছেন এতিমের ঘরে যারা ধাক্কা দেয় তারা যেন রাসুলের ঘরে ধাক্কা দিল, বিশ্ব নবীর ঘরে ধাক্কা দিল, মিসকিন মানে ওই ব্যক্তি যারা দারিদ্র, অর্থ নাই, সম্পদ নাই, পাশে ধনী ব্যক্তিরা আছে ওদের নিয়ে অহংকার করে, ওদের ছাগল গরুটাও পুষতে দেয় না, মুরগিটাও বাড়ির উপর গেলে ঠ্যাং ভেঙ্গে দেয়, ঠিক না বেঠিক? মুরগি বাড়ির উপর গেলে ঠ্যাং ভেঙে দেয়, জায়গা নাই ছাগল পোষো গরু পোষো, কথা বলেন ঠিক কিনা? এমন অহংকার করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আমার বাবনটা খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আমার মা বোনেরা, আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন আর হুসাইন ওই তো জান্নাতের খাবার খাই না, পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। কাকে পাঠাইল, কাকে পাঠাইলেন? জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বলতে জিব্রাইল আমার বন্ধুর মেয়ে, কথা বলবেন না, চুপ। আমার বন্ধুর মেয়ে ফাতেমা, আমার বন্ধুর মেয়ে ফাতেমা যায় নামাজের মধ্যে নামাজ পড়ে, যায় নামাজটা তো বিছানায় আছে, সারা সময় মা ফাতেমা যায় নামাজের মধ্যে বসে থাকে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মা ফাতেমা, আমার আমার বন্ধুকে বলে দাও মা ফাতেমা যে যায় নামাজের মধ্যে বসে আছে ওই যায় নামাজটা একটু উঁচা করতে বলো, উঠাইতে বলো, বলেন না সুবহানাল্লাহ। যায় নামাজটা উঠাইতে বলো, নবী আমার বলতেছেন মা ফাতেমা, ও মা গো যায় নামাজটা একটু উঠাও। মাগো যায় নামাজটা একটু উঠাও।
আল্লাহ হুকুম করেছেন জিব্রাইলের কাছে, জিব্রাইল সংবাদ দিলেন রাসুলের কাছে, রাসুল বলতেছেন মা ফাতেমার কাছে, ফাতেমা তুমি জায়নামাজে যে নামাজ পড়েছো, এই জায়নামাজটা বিছানো আছে উঠাও। মা ফাতেমা জায়নামাজটা উঠাইয়াই দেখতে পাইছেন, জায়নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণ আর রূপা নদীর নহর বয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ, কিসের নহর? ফাতেমা কয় খাই না কয়দিন? বলেন কয়দিন? সাত দিন খাবার খায় না মা ফাতেমা, ঘরে খাবার নাই, কিন্তু জায়নামাজের নিচে কি আছে? কি আছে? স্বর্ণ আর রূপা নহর বয়ে যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। ফাতেমা চমকে উঠলেন, ফাতেমা চমকে উঠলেন, রাসূল আমার বলতেছেন ফাতেমা গো, চমকে ওঠার কারণ কি? মা ফাতেমা বলতেছেন বাবা আমার জায়নামাজের নিচ দিয়া অনেক গলিত স্বর্ণ আর রূপা নদীর নহর বয়ে যাইতেছেন বাবা, বাবা গো এত স্বর্ণ আর রূপা আমার জায়নামাজের নিচ দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন বন্ধুরে আপনার মেয়ে ফাতেমাকে বলেন এই সোনা দিয়া আর রূপা দিয়া চাকা বানাইয়া তার স্বামী আলীর কাছে বিক্রি করতে দিয়ে দিবেন, বিক্রি করবে আলী আপনার মেয়ে ফাতেমা অনেক ধনী হয়ে যাবে। নবী আমার বলছেন ফাতেমা এই সোনা আর রূপা দিয়া আমার আল্লাহ এখনই সংবাদ পাঠাই দিল, এই সোনা আর রূপা দিয়া চাকা বানাইয়া আমার জামাই আলীর কাছে বিক্রি করতে দাও, এটা বিক্রি করলে তুমি অনেক সম্পত্তির মালিক হয়ে যাবা। মা ফাতেমা বলতেছেন সোনা দানা দামির গহনা রাইখা শোকে চেতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে কালমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা টাকা পয়সা বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কত টাকার বাড়ি গাড়ি গো থাকবে দুনিয়াতে খালি হাতে যাইতে হইবে অন্ধকার কবরে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কত টাকার শাড়ি গহনা থাকবে শোকে চেতে নামাজি রোজা নিয়া যাইব অন্ধকার কবরে কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার হাজিরিন, মা এবং বোনেরা, আমার আলোচনা এই পর্যায়ে শেষ। আমাকে অনেক দূরে যেতে হবে, কুষ্টিয়া ছেড়েও, কুষ্টিয়া থেকে এক ঘন্টা যাইতে হয় ঝিনাইদহ। আমাকে চলে যেতে হবে এখনই, আমি দেরি করব না, মোনাজাত শেষ, শেষ হওয়ার সাথে সাথে আমি রওনা দিব। আপনারা কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? মা বোনেরা আসুন, একদিনের কথা না, আমার আপার সাথে সবাই যোগাযোগ করবেন, আমার মমতাজ আপার সাথে। আমার মমতাজ আপা গরিব মানুষ হলো আমাকে এখানে এই ইমান মন দান করে কে? সবার দ্বারা সব কাজ হয় না, কথা বলেন ঠিক কি না? সবার মন একরকম হয় না, আর সবার দ্বারা সব কাজ তো হয় না, কথা বলেন ঠিক কি না? আমার মা বোন আমি এখানে আপনাদের কাছে হাত বাড়াইতে চাই। মা বোনেরা, আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকায়, কার দিকে তাকায়? অন্তরের দিকে তাকায় যার অন্তরটা বিশাল বড়, কথা বলেন সুবহানাল্লাহ। আমাকে সবাই দূর থেকে আনতে পারে না, আমি সারা বাংলাদেশ, সারা বাংলাদেশের মধ্যে আমি আমাকে নিয়ে যাই সবাইকে দাওয়াত দিয়ে। যে যাই হোক, আমার আপা অনেক গরিব মানুষ, আমাকে বলছিল আমার আপা গরিব মানুষ আনছে, আমি এখানে দোয়া করি। আমার আপার স্বামী বিদেশে আছে, তিনি অনেক মনের মানুষ, আমাকে আনছে এখানে, আমি দোয়া করি আপার বাড়িতে যেন মানে ভালো সুন্দর করে ঘর বাড়ি মানে পরিপাটি করতে পারে, আমি দোয়া করি। আর যেভাবে আমার আপার মনিমান আছে, আল্লাহ যেন আরও বৃদ্ধি করে। বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, দুনিয়া ইসলাম নিয়ে চলতে হলেও
সম্পদেরও দরকার লাগে, লাগে কি লাগে না? আসুন সবাই মিলে দোয়া করবেন। এবং এখানে অনেকেরই মা আছে কবরে, বাবা আছে কবরে, আছে কি আছে না? মা বাবা আছে কি আছে না কবরে? মা বলে আসুন। চোখের জলে বাদ মানে না, বুক ভেঙে যাইছি রে মা, জননী চলে গেল আর আসিবে না ফিরে, মা জননী চলে গেল আর আসিবে না ফিরে, জনম জনম থাকতে পারি সব কিছু কে ভুলে, মায়ের প্রিয় ব্যথায় আমি মরিছি দিলে দিলে, ওই সোনা মুখ না দেখিলে, ওই সোনা মুখ না দেখিলে কেমনে রব ঘরে, মা জননী চলে গেল আর এলো না ফিরে, মা বাবা তো চলে গেল আর এলো না ফিরে। আলহামদুলিল্লাহ, সবাই বলে আসতে আগে ফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن জমি আঁখি সালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি কশফান দুজা বিজমালিহি হাসুনাত জামি আঁখি সালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, মাউত কাছিন কুল্লু নফসিন শারবুন কবর বাইতে কুল্লু নফসিন দাখিল, বালাগাল উলা বিকামালিহি কশফান দুজা বিজমালিহি হাসুনাত জামি আঁখি সালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। শ্রাবণ মাসে বৃষ্টির ফোঁটা যেমনি পড়ে জমিনে, তেমনি পাথর বৃষ্টি হয়েছে আমার নবীর গায়েতে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাত হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, اللهم حاسبني حسابا يسيرا، اللهم إني أسألك رضاك والجنة الفردوس
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস রব্বুল আলামিন তোমার কুদরতি নজরি দিয়া তাকায় দেখো আল্লাহ আয় আল্লাহ রাজশাহী জেলাতে আয় আল্লাহ খোকসা গ্রামে আল্লাহ পবিত্র কুরআনের মাহফিলের আয়োজন করেছে আমার মমতাজ আপা আয় আল্লাহ আমার মমতাজ আপারে কুরআনের মাহফিল তুমি কবুল করে নাও আয় আল্লাহ এই দোয়ার অনুষ্ঠান তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আমরা গুলামের মতো ভিক্ষুকের মতন দুইটি হাত তোমার রহমতের দরজায় ও আল্লাহ আমরা ভিক্ষুকের মতো বাড়াইয়া দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন আমরা যে হাত দুইটা তুলেছি আল্লাহ আমাদের এই গুনাহগারের হাত তোমার রহমতের দরজায় বাড়াইতে বড় লজ্জা হয় বড় ভয় হয় আমরা জীবনে কত তোমার নাফরমানি করেছি আল্লাহ আয় আল্লাহ কত নাফরমানি করেছি আয় আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কত ভুল করেছি কত ভ্রান্ত করেছি আল্লাহ মাহবুব রে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আজকে এই কুরআনের মাহফিল কুরআনের কথা শুনেছি আয় আল্লাহ তোমার কুরআনের বাণী শুনেছি ওয়াল্লাহ হাদিসের বাণী শুনেছি আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে আমাদের আজকের পরের থেকে আমাদের আজকের জীবনের পিছনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও মাফ দিরে এই জান্নাতের বাগানে সবাই চোখের পানি সেরে সেরে আমরা কাঁদছি আল্লাহ আমাবুদ আজকের চোখের পানির অসীমতে আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আয় আল্লাহ যে হাতখানা ভিক্ষুকের মতন বাড়াইছি এইরকম হাত তো কোনো রাজা বাদশার দরজায় বাড়ানো যায় না তাহলে তো সম্মান থাকে না মাহবুব রে আমাদের চোখের দিকে তোমার কুদরতি নজরে দেয়া তাকে দেখো আয় আল্লাহ আমাদের চোখের পানি ছেড়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি মাহবুব রে আজকের এই মাহফিলের ওসিলায় আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দাও মাহবুব রে তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আমরা কার বাড়ি যাব আমাদের যাবার কোনো জায়গা নাই আমাদের যাবার কোনো জায়গা নাই আল্লাহ মেহরবানি করিয়া জীবনের সব গুণাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন তুমি যদি মাফ না করে দাও আমরা কার কাছে যাব আয় আল্লাহ আমাদের সব জীবনের গুণাগুলি আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের বুঝদান করে দাও যারা বেপর্দায় চলে তাদের পর্দার বুঝদান করে দাও ও আল্লাহ দিনের পথে যারা চলতে চায় না আজকের পর থেকে তাদের দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মমতাজ আপার এই দোয়ার অনুষ্ঠানে দাওয়াতের ওসিলাতে আল্লাহ আমার মা বোনদেরকে আমাকে সহ আল্লাহ অনেক হেদায়েত তুমি সবাইকে দান করে দাও আল্লাহ আয় আল্লাহ সবার জীবনের গুণাগুলি মাফ করে দাও তুমি কেন মাফ করবে না ও আল্লাহ মায়ের চাইতে তুমি বড় আপন বাবার চাইতে তুমি বড় আপন মাহবুব রে একটা সন্তান যদি মার কাছে অপরাধ করে মা ঘরে ধাক্কা দিয়া বাড়ির থেকে বের করে দেয় ও মাহবুব ওই সন্তান সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় মায়ের মতো আদর কেউ করে না সন্ধ্যার সময় মার কাছে ফিরে যায় আর মা বলে ডাক দেয় মা গো তুমি ধাক্কা দিয়া গো বাড়ি থেকে বের করে দিয়েছো সারাটা দিন বাড়ি বাড়ি ঘুরছি মা কেউ সারাদিন তোমার মতো আদর করে খেতে দেয় নাই তোমার মতো ভালো কেউ বসে নাই মা গো তোমাকে মা গো আমি যে অপরাধ করেছি মা আমার তুমি মাফ করে দাও আমি আর অপরাধ করব না জন্মে দুঃখিনী মা সন্তান যখন মা বলে ডাক দেয় তখন মার ডাকো শিলাতে মার অন্তরটা শীতল হয়ে যায় সমস্ত রাগগুলো পানি হয়ে যায় জন্মে দুঃখিনী মা সন্তানকে বুকে জড়াইয়া নেয় আর ডাক দেয়া বলে বাবা রে তুই যা অপরাধ করেছিলি মা ডাক দেওয়ার কারণে আমার সব রাগগুলো পানি হয়ে গেছে রব্বুল আলামিন মায়ের কাছে অপরাধ করে যদি মা বলে ডাক দিলে মার অন্তর ঠান্ডা হয়ে যায় মার রাগগুলো পানি হয়ে যায় মা মাফ করে দেয় মাহবুব রে মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি ও মাহবুব আমাদেরকে তুমি আমাদের মাফ করে দাও এই জান্নাতের বাগানে হাত বাড়াইয়া মা আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি রে আল্লাহ জীবনের গুণাগুলি মাফ করে দাও তুমি যদি আমাদের মাফ না করে দাও আমরা কার কাছে যাব কে আছে তোমার মতো আপন আমাদের কেউ নাই তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তো মারে বান্দা
কারে দারে বলো তো আমারে বান্দা যাবে কারে দারে যত গোনা করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজি গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজি গুণে এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না শরীরটা যদি অসুস্থ হয়ে যায় ওই কবরের কথা বড় মনে পড়ে যায় রে আল্লাহ দুনিয়ায় যদি বিপদে পড়ে যায় পাড়া প্রতিবেশী আপন জন যারা আছে বিপদের সময় সাহায্য করতে আসে আয় আল্লাহ কবর এমন একটা জায়গা বিপদে পড়ে গেলে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে যাবে কবরের মাটি ফেটে যাবে দুনিয়া কেউ আমাদেরকে সাহায্য করতে যাবে না রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমি এখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করছি আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ যে সওয়াব তুমি দান করো আল্লাহ আমার প্রিয় নবীর পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও কুরআনের মাহফিলের সব আমার প্রিয় নবীর পাক রোজায় তুমি পৌঁছাইয়া দাও জীবনে একটাবার হলো আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসাইন হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ নবীজির পাক রোজায় ইমাম হাসাইন হুসাইনের পাক রোজায় সব পৌঁছাইয়া দাও আব্বাজ আদম আলাইহিসসালাম হতে শুরু করে যত মমিন মমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে আল্লাহ তুমি সব পৌঁছাইয়া দাও আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাজশাহী জেলাতে আয় আল্লাহ খুকসা গ্রামে যতগুলো কবর স্থান আছে আল্লাহ প্রত্যেক কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তুমি কোরআনের মাহফিলের ওসিলাতে জান্নাতের টুকরা করে দাও অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর মাবুদরে যেই হাত দুইখানা তোমার রহমতের দরজায় বাড়াইছি এই জান্নাতের বাগানে মা ফাতেমার মতো কোন বোন যেন মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার কোন বোন যেন বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে রব্বুল আলামিন কোন মা বোন যেন মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে আমার মা ওই না মাটির ঘরে রে মাকে মনে পড়ে রব্বুল আলামিন এই জায়গা আমার একটা আপার মা অল্প দিন হয়ে গেল দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে মায়ের জন্য এখানে দান করে চাল্লা মায়ের দানটা কবুল করে নিয়ে আমার আপার দানটা কবুল করে নিয়া মায়ের কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ মার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ মা বাবার জন্য চোখের পানি কবুল করে নাও এতিমদের হাত কবুল করে নাও এই জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ মা বাবার কবরটাকে জান্নাতের বাগিচা করে দাও মায়ের মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকের শ্বশুর শাশুড়ির কবরে চলে গেছে আল্লাহ শ্বশুর শাশুড়ির কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও আয় আল্লাহ অনেকেরই মা বাবা অসুস্থ আছে আল্লাহ মা বাবাকে সুস্থ সেবা দান করে নাও আয় আল্লাহ আমার মমতাজ আবার আব্বা বেঁচে আছে
আল্লাহ আমার মমতাজা পর আব্বা মা আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও, আল্লাহ মায়ের হাতে সমস্যা আল্লাহ অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও, মা বাবাকে নেখার দান করে দাও, আল্লাহ আমার মমতাজ আপার আব্বা মাকে আল্লাহ তুমি সুস্থ রেখে দিও সুস্থ সেবা দান করে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মমতাজ আপা মাহফিলের আয়োজন করেছে আল্লাহ বড় গরিব মানুষ, আল্লাহ তার স্বামীটা বিদেশে গিয়েছে আল্লাহ আমার আপার স্বামীটা বিদেশে গিয়েছে, আল্লাহ আমার মমতাজ আপার স্বামী বিদেশে আছে আল্লাহ তার স্বামীর লেখা দান করে দিও, আল্লাহ কামায় রোজগার বরকত দিও, সুস্থ সহি সালামত দেশে আসার তৌফিক দান করে দিও, আল্লাহ দুইটা কন্যা সন্তান আল্লাহদের লেখা দান করে দিও, আল্লাহ মেয়েটাকে ডাক্তারি পড়াবে আল্লাহ তুমি তৌফিক দান করে দাও, আল্লাহ দুইটা মেয়েকে আল্লাহ তুমি রাবেয়া বসরির মতো জীবনে দান করে দাও, আল্লাহ তুমি লেখায় দান করে দাও, আল্লাহ সম্মানটাকে তুমি হেফাজত করে রেখো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন শৈশবে যে সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ আল্লাহ তার কবরে শান্তিতে রেখে দিও, আল্লাহ কিয়ামতের কঠিন দিনে যে সন্তান চলে গেছে দুনিয়ার থেকে মায়ের বুকে সন্তান তুমি ফিরাইয়া দিও আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় অনেক মা বোনরা দোয়া চেয়েছে কার স্বামী কবরে চলে গেছে স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও, আল্লাহ ছেলে মেয়ে অনেকেরই কবরে চলে গেছে কবর জান্নাতের টুকরা করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মা বোনরা নাতিপুতির জন্য দোয়া চেয়েছে নাতিপুতিরা মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ ভালো মাওলানা মুক্তি হওয়ার তৌফিক দান করে দাও, হাফেজের মা হাত তুলে চাল্লা হাফেজের মাকে কবুল কর নাও হাফেজকে হেফাজত করো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে আপা দোয়া চেয়েছে আল্লাহ অনেকদিন বিবাহ হয়েছে একটা সন্তান হয় না, আয় আল্লাহ হাত দুটা কবুল করে নিয়া নিঃসন্তানী মাকে আল্লাহ তুমি সন্তান দান করো, আয় আল্লাহ নারীর জীবনে সন্তান না থাকলে নারীর জীবনের কোনো মূল্য থাকে না, গাছের ফল যদি না থাকে গাছের সৌন্দর্য থাকে না, ও আল্লাহ নারীর জীবনে সন্তান না থাকলে নারীর জীবনের সৌন্দর্য থাকে না আল্লাহ, আয় আল্লাহ যাই মা হাত বাড়াইছে নিঃসন্তানী আল্লাহ তুমি সন্তান দান করে দাও, আল্লাহ তার মনের কষ্ট কষ্টখানা নিবারণ করে দাও, আল্লাহ আমার এই জায়গার প্রত্যেকটা মা বোনরা দারিদ্র আছে প্রত্যেকটা মা বোনদের ঘরে ঘরে আল্লাহ তুমি রোজ রোজগার বরকত দান করে দাও, সবার সংসারে অভাবগুলো দূর করে দাও আল্লাহ, আয় আল্লাহ ইসলামকে নিয়ে চলা তৌফিক তুমি দান করে দাও, আমার ডাইনে বামে সামনে যারা বসে আছে ময় মুরব্বীকে আল্লাহ অসুস্থ যারা আছে সুস্থ সেবা দান করে দাও, আসমানের বেলা আসমানে তুলে নাও আল্লাহ, জমিনের বেলা জমিনে কবর দিয়া দাও, আয় আল্লাহ আমার মমতাজ আপার শ্বশুর শাশুড়িকে আল্লাহ তুমি নেকা দান করে সুস্থ সেবা দান করে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেই বাবারা কষ্ট করে তোমার এখানে রান্না করেছে আল্লাহ ওই বাবাদের নেকা দান করো আল্লাহ, সম্মান বৃদ্ধি করে দাও, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই দিন মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে, মাবুদরে আজরাইলের ভয়ঙ্কর কঠিন চেহারাটা আমাদেরকে দেখাইও না দেখাইও না, ও আল্লাহ আমার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।